শুরুতে এই সংবাদ শিরোনাম। গুম হারাম করে দেয়ার হুমকির পর উত্তর কোরিয়া এবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। ভুলে গোপন সামরিক ঘাটিগুলোর মানচিত্র প্রকাশ করে দিল ইসরায়েল। গাজায় হামাসের বিভিন্ন অবস্থানে ইসরায়েলি ভয়াবহ বিমান হামলা। আমেরিকার সিদ্ধান্তের জন্য এক মিনিটও বসে থাকবে না ইরান, হুশিয়ারি প্রেসিডেন্ট রুহানির। এবং সবশেষ থাকছে শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার, জাতিসংঘ প্রস্তাবের বিপক্ষে ভোট বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। উত্তর কোরিয়া স্বল্প পাল্লার দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, দক্ষিণ কোরিয়া তথ্য জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবার দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরের পরপরই উত্তর কোরিয়া এই ঘটনা ঘটিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এটিকে বড় ধরনের উস্কানি বলে মনে করছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন বলছে সেনাবাহিনীর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয়েছে। উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিয়মের বাইরে যায়নি বলে তাদের পক্ষে থেকে জানানো হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কয়েকবার বৈঠক হয়। তবে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে দুদেশের মধ্যে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি। এরপর উত্তর কোরিয়া আমেরিকার সদিচ্ছায় অভাবে কথা জানিয়েছে। এ মাসের শুরু দিকে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী যৌথ মহড়া চালায়। এছাড়া টোকিও এবং সিউলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এবং প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সফর করেন। মহড়া শুরুর পরপরই সম্প্রতি উত্তর কোরিয়ার বোন এবং উপদেষ্টা কিম ইয় জং আমেরিকার নয়া প্রশাসনের ঘুম হারাম করে দেওয়ার হুমকি দেন। আগামী চার বছর ভালোভাবে ঘুমাতে চাইলে শুরুতেই এমন কাজ না করাই ভালো যা ঘুম নষ্ট করে দিতে পারে। ভুল করে নিজের গোপন ঘাঁটির তথ্য প্রকাশ করে দিয়েছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট সহ প্রায় সব গণমাধ্যমেই এই খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ভুলে এ সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ করার কথা স্বীকার করেছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সারা দেশে করোনা ভাইরাস পরীক্ষার মানচিত্র আপলোড করেছে। এর মধ্যে ইসরায়েলি গোপন সামরিক এবং গোপন গোয়েন্দা ঘাঁটিগুলো ছিল। সেনাবাহিনীর ওই মানচিত্রটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর এই ভুল সম্পর্কে খবর প্রকাশ করার আগ পর্যন্ত এই মানচিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল, সবাই তা দেখতে পেয়েছে। এরপর ভুল বুঝতে পেরে সেনাবাহিনী ওই মানচিত্রটি মুছে ফেলে। সেনাবাহিনীর মুখপাত্র বলেছে এখন স্পর্শকাতর অবস্থানগুলোকে বাদ দিয়ে এ সংক্রান্ত মানচিত্র পুনরায় প্রকাশ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা বুধবার গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে রকেট হামলা চালানোর পর তারা রাতে এই হামলা চালায়। ফিলিস্তিনি ভূখণ্ডের প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন স্থানীয় সময় রাত আড়াইটার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ইসরায়েলের সামরিক বাহিনী জানায় গাজা উপত্যকা থেকে আজ রাতে ইসরায়েলে চালানো রকেট হামলার জবাবে IDF যুদ্ধবিমান এবং হেলিকপ্টার ব্যবহার করে হামাসের একটি রকেট কারখানা এবং সামরিক স্থাপনায় হামলা চালায়। এর আগে সামরিক বাহিনীর এক মুখপাত্র AFPকে বলেন গাজা থেকে ছোড়া রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি ফাঁকা মাঠে আঘাত হানে। এই রকেট হামলার ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানুয়ারির পর থেকেই প্রথমবারের মতো ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়, তবে তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এমন আশায় এক মিনিটের জন্যও বসে থাকবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান। একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি আজ ফার্সি নতুন বছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে কথা বলেন।
রোহানি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষ যদি সত্যিই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং আমাদের কাছে স্পষ্ট হয় যে নিষেধাজ্ঞা উঠে গেছে, তাহলে ইরানও প্রতিশ্রুতিতে ফিরে আসবে। আমেরিকার সিদ্ধান্তের অপেক্ষা ইরান বসে থাকবে না বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া রুহানি বলেছেন, সর্বোচ্চ নেতার ঘোষিত স্লোগান বাস্তবায়ন এবং উৎপাদনের প্রতি পৃষ্ঠপোষকতা এবং বাধা অপসারণ তার সরকার গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গণ্য করবে এবং এর উপর বিশেষ গুরুত্ব দেবে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ উজমা খামেনি গত 21 মার্চ ফার্সি নববর্ষ 1400 সালের সূচনা তথা নওরোজ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে দেশের দায়িত্বশীলদের কাজ করতে হবে। দেশের অর্থনীতিকে কোনো অবস্থায় সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর নির্ভরশীল করে ফেলা যাবে না। এছাড়া নতুন ফার্সি বছরে উৎপাদন পৃষ্ঠপোষকতা এবং বাধা অপসারণ এর বছর হিসেবে ঘোষণা করেছে ইরানের সর্বোচ্চ নেতা। শ্রীলঙ্কার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচার ইস্যুতে জাতিসংঘের একটি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং চীন। তবে ভারত পক্ষে বা বিপক্ষে ভোট দেওয়া থেকে বিরত ছিল। শ্রীলঙ্কায় তামিলদের বিরুদ্ধে গৃহযুদ্ধকালে সংঘটিত যুদ্ধ অপরাধ, মানবাধিকার লঙ্ঘন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে এই প্রস্তাব উত্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, 23 মার্চ শ্রীলঙ্কায় শুতে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব গৃহীত হয়েছে 47 সদস্যের জাতিসংঘ মানবাধিকার পরিষদে। এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 22টি সদস্য দেশ। তবে হিউম্যান রাইটস ইন শ্রীলঙ্কার শীর্ষক ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান। ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত। ভারতের দ্য হিন্দু পত্রিকায় এই ভোটকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের জন্য একটি অ্যাসিড টেস্ট হিসেবে আখ্যায়িত করেছে। তার সরকার এই প্রস্তাব বা ভোটকে সরকারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সঙ্গে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।